আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা ইলহিম শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম মুক্তিযুদ্ধে চেতনাধারী বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে তার দেশ ঢাকা ছাড়ার আগে জানিয়ে গেলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশে সন্ত্রাসবাদ কমেছে বেড়েছে গ্রেফতার মার্কিন প্রতিবেদন উগ্রবাদ দমনে র‍্যাবের কার্যক্রমের প্রশংসা মালয়েশিয়া জনশক্তি রপ্তানি সমঝোতা রোববার প্রবাসীদের উড়োজাহাজ ভাড়া কমাতে বিমান প্রতিমন্ত্রীকে অনুরোধ করা হলেও এখনো কাজ হয়নি জানালেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী দেশে একদিনে করোনায় মারা গেছে আরও দুজন একদিনে দেশে বুস্টার ডোজ দেওয়া শুরু জানালেন স্বাস্থ্যমন্ত্রী দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মুক্তিযুদ্ধে চেতনা ধারণ করে এমন একটি বাংলাদেশকেই ভারত সমর্থন দিয়ে যাবে জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিন দিনের সফর শেষে শুক্রবার ঢাকা ত্যাগের আগে এক সংবর্ধনায় তিনি একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেন কোবিন্দ বলেন একটি প্রগতিশীল গণতান্ত্রিক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার মূল্যবোধকে এগিয়ে নেওয়া শেখ হাসিনার একটি গুরুত্বপূর্ণ অবদান ঢাকা সফরের শেষ দিনে শুক্রবার ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে সংবর্ধনা দেয় প্রবাসী ভারতীয় এবং ঢাকায় ভারতীয় বন্ধুদের পক্ষ থেকে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের প্রতি ভারতের অব্যাহত সমর্থনের কথা জানান তিনি As I assured His Excellency the President and the Prime Minister Sheikh Hasina, India will stand in support of a Bangladesh that embodies the values that emerged from the liberation movement of this country. বাংলাদেশের সাম্য গণতন্ত্র ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন ভারতের রাষ্ট্রপতি মেইনটেইনিং বাংলাদেশ ফাউন্ডেশনাল ভ্যালুস অফ আ প্রোগ্রেসিভ ইনক্লুসিভ ডেমোক্রেটিক অ্যান্ড হারমোনিয়াস সোসাইটি হ্যাজ বিন ওয়ান অফ দ্য মেজর কন্ট্রিবিউশনস অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এর আগে ভারতীয় অর্থায়নে পুনর্নির্মিত রমনা কালী মন্দির এবং অতিথিশালা উদ্বোধন করেন কোবিন্দ মন্দিরে তাকে অভ্যর্থনা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রজ্জাক সহ সনাতন ধর্মের অনুসারীরা পরে প্রার্থনায় অংশ নেন ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের অনুষ্ঠানে যোগ দিতে 15 ডিসেম্বর ঢাকা আসেন ভারতের রাষ্ট্রপতি সফর শেষে শুক্রবার দুপুরে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রামনাথ কোবিন্দ রকুনুজ্জামান বাংলাভিশন ঢাকা বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দুদিনের সমাপনী অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের শিরোনাম দেয়া হয়েছে মহান বিজয়ের মহানায়ক শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সমাপনী দিনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা 6টার পর প্রধানমন্ত্রী সেখানে যান এ সময় তাকে অভ্যর্থনা জানান স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এবং মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শুরু হয়ে দুদিনের সমাপনী অনুষ্ঠান দেশি বিদেশি দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিরা তাদের নৈপুণ্য প্রদর্শন করেন নাচ গান সুরের সাথে পুঁথি পাঠিয়ে বঙ্গবন্ধু জীবন ও দর্শন এবং দেশের ইতিহাস ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মন্ত্রিপরিষদের সদস্য সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কূটনৈতিক মিশনের প্রধান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বিজয় সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে বনানী কবরস্থানে 75-এর 15 আগস্ট নিহত স্বজনদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন জাতির পিতার দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা সকাল 8টার পর শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন প্রথমে প্রধানমন্ত্রী পরে শেখ রেহানাকে সাথে নিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন শহীদদের নিহত স্বজনদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়াও করেন তারা 1975 সালে 15 আগস্ট সপরিবারে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মধ্যে বঙ্গবন্ধু ছাড়া বাকি সবার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয় বঙ্গবন্ধুকে দাফন করা হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সে সময় দেশের বাইরে থাকায় প্রাণে বাঁচেন শেখ হাসিনা ও শেখ রেহানা বাংলাদেশে 2020 সালে সন্ত্রাসের ঘটনা কমেছে বলে বৈশ্বিক এক প্রতিবেদনে তুলে ধরেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এসেছে সন্ত্রাস বিষয়ক তদন্ত ও গ্রেফতার বেড়ে যাওয়া তথ্য বৃহস্পতিবার কান্ট্রি রিপোর্টার্স অন টেরোরিজম শীর্ষক এই প্রতিবেদনে প্রকাশ করা হয় বাংলাদেশে 2020 সালে 3টি সন্ত্রাসের ঘটনা ঘটলেও তাতে কেউ মারা যাননি বলে প্রতিবেদনে জানানো হয়েছে এর আগে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 11 ডিসেম্বর র্যাবের বর্তমান ও সাবেক 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার খবরে করে অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ। এরপর বৃহস্পতিবার রাতে বাংলাদেশ নিয়ে ইতিবাচক তথ্য প্রকাশ পেল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে। প্রতিবেদনে র‍্যাব ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কার্যক্রম সহ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে বাংলাদেশের পদক্ষেপ তুলে ধরা হয়েছে। এতে গত বছরের 28 ফেব্রুয়ারি চট্টগ্রামে পুলিশ বক্সে IED বিস্ফোরক, 31 জুলাই নওগাঁয় হিন্দু মন্দিরে হাতবোমা পুঁতে রাখা এবং 24 জুলাই গুলশানে পুলিশের মোটরসাইকেলে IED রাখার ঘটনা উল্লেখ রয়েছে। শ্রমবাজার চালু করতে 19 ডিসেম্বর মালয়েশিয়ায় সই হবে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক। খরচ কমাতে এবার ডাটা ব্যাংক থেকে কর্মী পাঠানো হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শুক্রবার সংবাদ সম্মেলনে মন্ত্রী ইমরান আহমদ দৃঢ়তার সাথে বলেন, মালয়েশিয়া শ্রমবাজারে এবার কোনো সিন্ডিকেট হবে না। 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। লিখিত বক্তব্য মন্ত্রণালয়ের সচিব জানান, প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি নতুন নতুন দেশে কর্মী পাঠাতে কাজ করছে মন্ত্রণালয়। শ্রমবাজার চালু সমঝোতা স্মারক স্বাক্ষরে শনিবার রাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানালেন, কর্মীদের স্বার্থ রক্ষা করেই ফের চালু হচ্ছে শ্রমবাজার। আমাদের যা দেখার দায়িত্ব আছে, ম্যাক্সিমাম যত কি বলে সুবিধা শ্রমিকদের জন্য আমরা যদি ওখান থেকে বাইর করতে পারি, এটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমার যে আগের যে কমিটমেন্ট ছিল, এখনও সেই কমিটমেন্ট আছে। আমি কিন্তু কোনো সিন্ডিকেটের পক্ষপাতী না। আমাদের তরফ থেকে, এই মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা যা কিছু প্রস্তাব করেছি, সেখানে কিন্তু সিন্ডিকেটের কোনো সুযোগ আমরা কিন্তু করে দেইনি। এই কথাটা আপনারা একটু নোট করে রাখতে পারেন। দ্যাট এই ধরনের রিউমার্স এই পুরো প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য এইসবগুলি করা হয়। এদিকে প্রবাসীদের উড়োজাহাজ ভাড়া কমানোর জন্য বিমান প্রতিমন্ত্রীকে বারবার অনুরোধ করা হলেও এখনো কাজ হয়নি। তবে আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনা হবে আশা করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিদেশ গমনার্থীদের চাহিদা মতো করোনার বুস্টার ডোজ টিকা দেওয়া জরুরি। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। করোনার অভিঘাত উত্তরণে নিরাপদ অভিবাসনই উত্তম কৌশল, এই বিষয়ের পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন শিক্ষার্থীরা। প্রবাসী ও বিদেশগামী কর্মীদের কল্যাণে কিছু সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। কর্মীদেরকে বিদেশ যাবার পূর্বে বুস্টার ডোজ টিকা দেবার যদি তাগিদ থেকে থাকে, তাদের প্রত্যেককে বুস্টার ডোজ টিকা দেবার জন্য আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সুপারিশ করছি। আকাশচুম্বী যে এয়ার টিকিট, এখান থেকে আমেরিকা যেতে টিকিটের খরচ যা লাগে, এখান থেকে সৌদি আরব যেতে টিকিটের খরচ তার চেয়ে বেশি লাগে। ফিলিপিন থেকে সৌদি আরবের টিকিটের খরচ যা, নেপাল থেকে টিকিটের খরচ যা, কিন্তু বাংলাদেশে টিকিটের খরচ বাংলাদেশ থেকে সেখানে সৌদি আরব, মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশ কিন্তু টিকিটের খরচ প্রচুর বেশি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, অভিবাসী কর্মীদের সমস্যা সমাধানে মন্ত্রণালয় সব সময় সজাগ রয়েছে। কথা বলেন উড়োজাহাজের ঊর্ধ্বমুখী ভাড়া নিয়েও। অফকোর্স আনফরচুনেটলি যেটা হয় কি, সবাই দায়িত্বটা কিন্তু পাস করে ফ্রম ওয়ান টু দি আদার, বুঝছেন না? এখন আমাকে যে লাস্ট বোঝানো হয়েছে দ্যাট এটা তো বিমান বোর্ডের সিদ্ধান্ত, আর বিমান বোর্ড তো হলো তোমার ইন্ডিপেন্ডেন্ট। তো আমার কথা হলো কি, বিমান বোর্ড যতই ইন্ডিপেন্ডেন্ট হোক না কেন, ওটার মালিকানা তো বাংলাদেশ সরকার। সো ইফ দে ডোন্ট হ্যাভ এনি ফিলিংস ফর দি শ্রমিক যারা এই দেশের রুজি করে আনতেছে, তাহলে তো আমি কি বলবো, মন্তব্য নাই বলতে গেলে। যাই হোক, আশা করি কিছু না কিছু একটা হবে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ও বয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বক্তব্য রাখেন। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। দেশে গেল একদিনে করোনায় মারা গেলেন আরও 2 জন। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা 28,043। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 16,310 জনের নমুনা পরীক্ষায় আরও 191 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সারা দেশে পর্যন্ত 15,80,750 জন করোনায় আক্রান্ত হলেন। একদিনে নতুন করে সুস্থ হয়েছে 145 জন, মোট সুস্থ 15,45,259 জন। পরীক্ষা বিবেচনায় 1% সুস্থ শতাংশের হার 1.17 97.75% मृतेर हार 1.77%। स्वास्थ्य अधिदप्तर जानिয়েছে দেশে 50% মানুষ এরই মধ্যে করোনার প্রথম ডোজের টিকার আওতায় এসেছে। এদিকে রবি অথবা সোমবার থেকে করোনার টিকা পরীক্ষামূলক বুস্টার ডোজ দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়গড়ায় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী বিজয় সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন 60 ঊর্ধ্ব ব্যক্তি এবং ফ্রন্টলাইনাররা বুস্টার ডোজ পাবেন। যারা বয়স্ক 60 ঊর্ধ্ব যারা আছেন এবং যারা ফ্রন্টলাইন ওয়ার্কার যেমন ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা, কর্মচারী যারা কাজ করেন, এক্সপোজড হন, মানে বিভিন্ন সময় দৌড়াদৌড়ি করতে হয়, আমাদের সাংবাদিক ভাইরা যেমন গণমাধ্যমের ব্যক্তিবর্গরা, এই ধরনের ব্যক্তিদেরকে আমরা বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছে। এখন সব ভ্যাকসিন মিলে আমাদের কাছে হাতে 4.5 কোটি ভ্যাকসিন আছে, কাজেই ভ্যাকসিনের ইনশাল্লাহ কোনো অভাব নাই। সুরক্ষা অ্যাপস আপডেট করা হচ্ছে, আগামী রবি বা সোমবার দিন আমরা শুরু করতে পারবো ট্রায়াল বুস্টার ডোজ। নির্বাচনী সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে আহত চেয়ারম্যান প্রার্থী এরশাদও মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে ঘটনাস্থলে মারা গিয়েছিলেন বাদল নামে অপর একজন। শুক্রবার রাতে উপজেলার নাটঘর গ্রামে এ ঘটনা হয়। পুলিশ জানায় কুড়িঘর গ্রামে ওয়াজ মাহফিল শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন এরশাদ ও বাদল সহ কয়েকজন। পথে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে মারা যান বাদল। গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় এরশাদকে ঢাকায় পাঠানো হয়, পরে একটি হাসপাতালে মারা যান তিনিও। পরিকল্পনা মন্ত্রী ডক্টর এম এ মান্নান বলেছেন, সড়ক যোগাযোগ বা যে কোনো অবকাঠামো নির্মাণ করার সময় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জরুরি। শুক্রবার সড়ক বিভাগ আয়োজিত বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণ অগ্রযাত্রা সহজ, টেকসই ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। পরিকল্পনা মন্ত্রী বলেন, যেসব এলাকায় সড়ক নির্মাণ হবে ওইসব এলাকায় ভৌগোলিক অবস্থা সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। অনুষ্ঠানে বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক বলেন, শুধু টাকা খরচ করে বড় বড় রাস্তা নির্মাণই বড় কথা নয়, এগুলোকে কতটুকু ব্যবহার করা যাচ্ছে হিসেব করতে হবে। টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়তে হলে সড়ক, রেল ও নৌপথের মধ্যে সমন্বয় প্রকল্প নেওয়া জরুরি। স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশির হোসেন বলেন, দেশে সড়ক পথে বিশৃঙ্খলার মূল কারণ এক বিভাগের সাথে আর এক বিভাগের সমন্বয়ের অভাব। এক সংস্থা আর এক সংস্থার উপর প্রভাব খাটাতে চায় বলেও সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসছে না। আরও বেড়েছে চালের দাম, বাড়তি দামে বিক্রি হচ্ছে ডাল ও তেল। সুখবর নেই সবজির বাজারেও, মাছের বাজারেও দাম বেশি বলছেন ক্রেতারা। পাকিস্তানি দেশীয় ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 30 থেকে 50 টাকা। বাজারে গিয়ে নিত্যপণ্য কিনতে গিয়ে তাই হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। অস্থিতিশীল নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার গত সপ্তাহের ধারাবাহিকতায় বজায় রেখে বাড়ল ডাল, আটা ও মুরগির দাম। আটা, ময়দা বা মসুর ডালটা নতুন করে গত 2 দিন থেকে মানে মসুর ডালের দাম যথেষ্ট 5-10 টাকা কেজিতে বাড়ছে। তেল তো বাড়ছে, আপনার আগে যেরকম দাম ছিল ওরকমই, মানে বাড়তি অবস্থা। 5 লিটার আপনার 760 টাকা এমআরপি, আমরা বেচতেছি 730 টাকা। ইভেন কোম্পানি বলতেছে নাকি আরও লিটারে 5 টাকা 6 টাকা বাড়বে। পঞ্জিকা অনুযায়ী এখন চলছে শীতকাল, শীতের সবজি উঠতে শুরু করেছে অনেক আগ থেকেই। ভরপুর কাঁচা বাজার, তারপরও দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শীতকালীন সবজির দামটা এখনো কমে নাই, এখনো বাড়তির দিকে। ওভারঅল সবার জন্য আপনার সহনীয় পর্যায়ে আসে নাই। যে কোনো তরকারি কিনতে যাচ্ছে আমার 50 টাকা 40 টাকার নিচেই নাই, তাও কারণ বাজারের মতন জায়গায়। সিম হলো আপনার নলডোগ হলো 60 টাকা কেজি, আর হলো এই যে পাতলা সিম এটা হলো আপনার হলো 50 টাকা কেজি, আর হলো বিশিয়ালা সিম হলো 70 টাকা কেজি, টমেটো হলো 80 টাকা, শসার কেজি হলো 80 টাকা, বটবটি কেজি 90 টাকা। আগের একটু দাম বাড়তি আর কি। মাছের দাম বাড়তি কারণ মাছের সরবরাহ কম। ইলিশ মাছের মনে করেন গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কেজিতে 300-400 টাকা বাড়ছে। অশান্ত মুরগির বাজারও 2 দিনের ব্যবধানে পাকিস্তানি ও দেশি মুরগি কেজিতে বেড়েছে 40 থেকে 60 টাকা। আগে বিক্রি করছে 240 টাকা, বর্তমান 270 টাকা কেজি। আর দেশি মুরগি আপনার পার কেজিতে 60 টাকা বাড়ছে, আর ব্রয়লার আপনারও সেম 30-40 টাকা বাড়ছে। আগে যেমন আমরা ধরেন 1 হালি বা 2 হালি কিনতাম, সেখানে এখন ওটা রিডিউস করে আমরা কমে চলে আসছি, কারণ স্যালারিটাও কিন্তু এইভাবে মানুষের কমে গেছে। গরুর মাংস আগের দামে বিক্রি হলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে খাসির মাংস। एक सप्ताह व्यवधाने अलमोस्ट 150 टाकार मतो बेड़े गेছে किन्तु नर्मल मानुषेर पक्षे तो एटा खावाटाई तो खूब दुष्कर अनेक गोस्त मानुषे अनुष्ठान करतेছে যার কারণে খাসির দাম বেশি বাজারে কোনো ধরনের পণ্যেরই সরবরাহের ঘাটতি নেই তারপরও দাম কেন বাড়ছে সেই প্রশ্নের জবাব খুঁজছেন ক্রেতারা দুঃখজনক যে এই সময় বাজার বাড়ার কোনো কারণ ছিল না কিন্তু তারপরেও বাজার বেশি সেটা মিলাদের একটাই অজুহাত ধানের দাম বেশি ধান পাওয়া যাচ্ছে না এসএম ফয়েজ বাংলাভিশন ঢাকা उत्सव आमेजे शेष होयेছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের मार्केटिंग विभागे रजत जयंती अनुष्ठान गतकाल सकाल थेके नतून पुरातने मिलनमेलाय कानाय कानाय भरे उठे विश्वविद्यालयेर जिमनेशियाम माठ বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ বিভাগই গৌরব ও ইতিহাস ঐতিহ্যে ঘেরা মার্কেটিং বিভাগে রয়েছে আলাদা গুরুত্ব বিভাগটির ২৫ বছর পদার্পণে আয়োজন করা হয় নতুন পুরাতন শিক্ষার্থীদের মিলন মেলা সকাল ১০টার কিছু পরই পতাকা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি এ সময় তৈরি হয় অন্যরকম আবহ বিভাগের গুণী শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম প্রাঙ্গণ বন্ধুদের আড্ডায় মেতে ওঠেন সবাই রোমন্থন করেন পুরনো স্মৃতি সমাজসেবায় নিজেকে উৎসর্গ করতে বিভাগের সতীর্থদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা জাতি তৈরি করেছে অতএব এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ বছর এবং জাতির জনকের শতবর্ষ আর আমাদের এই স্বাধীনতার ৫০ বছর এই সবগুলোকে মাথায় রেখেই আমরা এই অনুষ্ঠানমালা সাজিয়েছি প্রত্যেকটি আমি যদি কালকে থেকে চিন্তা করে যে আমি পরিবর্তনটা চাচ্ছি টেকসই বাংলাদেশ তৈরির যে পরিবর্তন সাস্টেনেবল বাংলাদেশের যে পরিবর্তন সেটি আপনার ঘর থেকেই শুরু হোক কালকেই মাঠে নামার দরকার নাই একদিনের জন্য ঝাড়ু হাতে নিয়ে পরিষ্কার করে ফেসবুকে ছবি দিয়ে বলবেন যে আমি বাংলাদেশ পরিষ্কার করে ফেলছি এটা চলবে না অসম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টের ভবিষ্যৎ গ্র্যাজুয়েটরা এমজিআইতে তাদের মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রাখবেন বিভিন্ন ডিপার্টমেন্টে বিশেষ করে মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে আমাদের সম্পর্ক বেশ পুরনো আমরা এমজিআই স্কলারশিপের মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমি নিশ্চিত সামনের দিনগুলো এই সম্পর্ক আরও জোরদার হবে ঢাকা ইউনিভার্সিটি আজকে কোয়ালিটি এডুকেশন অনেকটা নেমে গেছে আজকে ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা ইউনিভার্সিটির নাম নাই আমরা সেই হারানো গৌরবকে আবার ফিরে আনতে চাই তাই সেই জন্য দরকার সিনেট এবং সিন্ডিকেটের আমাদের জন্য একত্রে কাজ করার জন্য সরকারের লক্ষ্য বাস্তবায়নে যার যার অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি এই যে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক এতগুলো অভিষ্ট লক্ষ্য আছে সেগুলো অর্জন করবার জন্য আমাদের এখন রক্ত দেবার প্রয়োজন নেই আমাদের এখন প্রয়োজন যে যেখানে আছি সেখানে থেকে যার যেটুকু দায়িত্ব আছে কম থাকুক বেশি থাকুক যে ধরনের দায়িত্বই থাকুক সে দায়িত্বটি যথাযথভাবে পালন করা সততার সঙ্গে আন্তরিকতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে মানবিকতার সঙ্গে সহমর্মিতার সঙ্গে পরে দেশ বিদেশে বিভিন্ন খাতে অবদান রাখায় বিভাগের ৯ শিক্ষার্থীকে দেওয়া হয় সম্মাননা মামুন আব্দুল্লাহ বাংলাভিশন ঢাকা সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে মুক্তিযুদ্ধে চেতনাধারী বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে তাঁর দেশ ঢাকা ছাড়ার আগে জানিয়ে গেলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশে সন্ত্রাসবাদ কমেছে বেড়েছে গ্রেফতার মার্কিন প্রতিবেদন উগ্রবাদ দমনে র্যাবের কার্যক্রমের প্রশংসা মালয়েশিয়া জনশক্তি রফতানি সমঝোতা রোববার প্রবাসীদের উড়োজাহাজ ভাড়া কমাতে বিমান প্রতিমন্ত্রীকে অনুরোধ করা হলেও এখনও কাজ হয়নি জানালেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী দেশে একদিনে করোনায় মারা গেছে আরও দুজন একদিনে দেশে বুস্টার ডোজ দেওয়া শুরু জানালেন স্বাস্থ্যমন্ত্রী এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল ১০টা থেকে ৯টায় রয়েছে নিউজ টপ ১০ দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।